হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিলস কুইন জয় চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আজ সকালবেলায় সমস্ত কাজ সেরে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি, তারপরে তোমাদের সাথে ইন্ট্রো দিলাম। আজকের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিই। সকালে ভাত টাতগুলো করে গিয়েছিলাম, এখন একটু তরকারি করে নেব, একটু সোয়াবিন করব আর পুঁই শাক করব। পুঁই শাক শুধু আমার জন্যই করব, ওরা দুজনের মধ্যে কেউই শাক পাতা খায় না, আমি খাই। তোমাদের দাদা ভাই আজকে তো আঁশ খাবে না, আজকে নিরামিষ খাবে। তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকে সপ্তাহে 3 দিন নিরামিষ রান্না করতে হয়, তাহলে ও খায় না। বন্ধুরা, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরের সমস্ত গোছানো গাছানো সব কমপ্লিট, এখন ঘরটাও মুছে নিলাম আমি। আজকে প্রচুর কাজ আছে বন্ধুরা, সকাল থেকে এক ফোঁটা বসেনি, একভাবে চলছে কাজ কাজ আর কাজ। আজকে একটু এক্সট্রা কাজ বেশি বেরিয়েছে, এত কাজ কোনো দিনই থাকে না। এক্সট্রা কাজ বলতে এটাই, যেমন ফ্রিজটা পরিষ্কার করেছি আজকে, তারপরে কৌটো কৌটোগুলো একটু পরিষ্কার করব, কারণ একদিন ধরে ভাবছি করব, তো বৃষ্টি হচ্ছে, কোনো দিন মেঘলা আকাশ, এই ভেবে ভেবে আর করাই হয় না, কিন্তু আজকে আর লেট করিনি। আমি যে বৃষ্টি হয় হোক, কিন্তু আজকে কৌটোগুলো আমি পরিষ্কার করবই, আর ফ্রিজটাকেও পরিষ্কার করব। আবার এক গামলা ভিজিয়েও রেখেছি, কেচেও দেব। এদিকে রান্নার বাসনপত্র রয়েছে, ওগুলোকেও মাজতে হবে। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। মোটামুটি কাজ আমার প্রায় কমপ্লিট, এবার কলপাটটা পরিষ্কার করে নেবো। এদিকে তোমাদের দাদাভাই আবার খেতে চলে এসেছে, আবার গিয়ে হাত মুখ ধুয়ে ভালো করে আবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আসলাম। এদিকে আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এত জ্বালা, মানে সে আর বলার কথা না। সে কী করবো, আবার সব কিছু তুললাম, আর এই ভিজে জামা প্যান্টগুলো মেলাই রয়েছে, কালকে শুকাবে। ছেলেকে পড়তে পাঠিয়ে দিলাম, তারপরে এখন বসে বসে মশলাগুলো এর মধ্যে ঢালছি। এগুলো তো শুকাবে না, তাই একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি, তারপরে এগুলোকে ঢেলে নিলাম। কখন রোদ উঠবে আর কখন শুকাবে, এই আশায় বসে থাকলে আমার আজকে আর মশলা ঢালা হবে না। মশলাপাতিগুলো ঢেলে এবার চলে যাব রান্নার কাজে। লাইট চলছে, তবুও নিচে কেন জানি না আলো আসছে না, সিঁড়ির তলা বলে মনে হয়। রান্না বলতে শুধু রুটি করব, আজকে তরকারি করব না। তোমাদের দাদা ভাই রুটি দিয়ে আলু চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে শরীরটা খুব ক্লান্ত লাগছে, করতে ভালো লাগছে না, তাই ওকে ফোন করে বললাম যে আজকে সকালে তরকারি দিয়ে খেয়ে নেবে। ও বলল ঠিক আছে খেয়ে নেব, তাহলে রাতে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাব। সোমবার না হলে বলতাম একটু তরকা নিয়ে আসতে। এবার আমি দুধটা জাল দিয়ে নেব। প্রত্যেক মায়ের কাছে আবেদন যে অনেক সচ্ছল পরিবারে আছে যে দুধ শুধু ছেলেকেই খাওয়ায়, সেটা একদমই করবেন না। মারাও একটু করে দুধ খাবেন, দরকার হয় ছোট কাপের 1 কাপ খাবেন, কিন্তু খাবেন। দুধ খাওয়া খুব ভালো, না হলে বয়স যখন হবে তখন ক্যালসিয়ামের প্রবলেম হবে, তার জন্য বলছি যে দুধ খাবেন। অনেক পরিবারেই আছে যে মায়েরা খায় না, সম্পূর্ণ ছেলেকে খাইয়ে দেয়, এইটুকুনি খেলে ছেলের কখনো কম পড়বে না। কিন্তু যখন আপনি বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনাকে দেখার মতো কেউ থাকবে না, হয়তো ওষুধ এনে দিতে পারে কিন্তু আপনার ব্যথাটা তো ভোগ করতে পারবে না। বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, ছেলে বললো গান শুনবে, তো হোম থিয়েটারের রিমোট খুঁজে পাচ্ছি না, লাস্টে হোম থিয়েটার বন্ধ করে দিলাম, তারপরে টিভিতে চালালাম।
টিভি দেখতে দেখতে ও একটু নাচু নাচু করলো, একটু খেলু খেলু করলো। সবাইকে জানাই গুড নাইট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। টাটা।